ভাতা বাড়ানো বকেয়া পরিশোধ সহ চার দাবিতে দেশ জুড়ে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। এক কর্মসূচি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজেও। খুলনা মেডিকেলে পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া নানান কর্মসূচি পালিত হয়েছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়।